150 বছর ধরে সুনামের সঙ্গে ঐতিহ্য ধরে রেখেছে সাবিত্রী ও রসকদম বউ। শুরু থেকে কয়েক পুরুষের জীবনকাল অতিবাহিত হলেও এর স্বাদের কোনো পরিবর্তন হয়নি। দেশ ছাড়িয়ে এ মিষ্টির সুনাম ছাড়িয়েছে বিদেশেও। তবে কাঁচামালের দাম বৃদ্ধিতে ব্যবসা কোনো মতে টিকিয়ে রেখেছেন কারিগররা। এছাড়া যথাযথ প্রচারণার অভাবে নতুন প্রজন্মের কাছে কমেছে এর পরিচিতি। এ অবস্থায় ঐতিহ্য ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় স্বত্বাধিকারী বিকাশ সাহা। বিকাশ সাহার পূর্বপুরুষ বাসুদেব সর্বপ্রথম তৈরি করেন সাবিত্রী ও রসকদম্ব। পরবর্তীতে তার দেখাদেখি অনেক দোকানেই এ মিষ্টি তৈরি করলেও বাসুদেবের সাবিত্রী ও রসকদম্বের স্বাদটাই অন্যরকম। বিয়ে, জন্মদিন, আতিথীয়তা কিংবা প্রবাসীরা অপেক্ষায় থাকেন এর স্বাদ গ্রহণের জন্য।